এইবোৰ হলে ডেভেলপ হলে আমি খুব ভাল পাওঁ। গুৱাহাটীৰ মহানগৰীখন বৰ ধুনীয়াকৈ সজাই পৰাই তোলা হৈছে, দেখাত ভাল লাগিছে। ইণ্ডিয়া ইজ দ্য লিডিং দ্য G20 সামিট, চ' এইটো আমাৰ ভাল লাগিছে। ये जो G20 यहाँ पर मीटिंग हो रही है, तो ये बाहर के लोग भी इसमें आ रहे हैं और हिंदुस्तान में, और ये आसाम के लिए बहुत गर्व की बात है कि बाहर के देश यहाँ पर आकर मैंने ये मीटिंग कर रहे हैं। ये तो कारण कि हम वर्ल्ड वाइड एक भारतवर्षर एक नाम हम কি আমার কেনেকা করেছে, কেনেকা আমার বিজনেস চলি আছে, কেনেকা এডুকেশন চলি আছে, কেনেকা আমার গভর্নমেন্টের কামবিল চলি আছে, এইটো ওয়ার্ল্ড ওয়াইড একটা প্রচার হব। ডেভেলপমেন্টর যেখিনি আছে প্রোগ্রেস আমার ইয়ারে, যেটো আমার গভর্নমেন্ট আছে তার লগত কথা পাতি ফেলে আপকামিং ডেসত কি কি চুক্তি করিব পারি, কি কি নতুন প্রজেক্টস আহিব, সেইবোৰ ক্ষেত্রত ভাল হব যেন আশা করো। দেখাত ভাল লাগিছে। সো এনেকুৱা অকেজনবিলাক আহিলে আমাৰ এৰিয়াবিলাকো উন্নত হয়, খুব ভাল হ'ব, খুব ভাল। আমি ব্যৱসায় মানুহ এইটোৱে কৈছোঁ যে এইবোৰ যি ভাল ভাল বস্তু আহিছে, যি এইটো আমি খুব ভাল পাইছোঁ। আমাৰ এই অসমৰ গৌৰৱৰ কথা, আজি প্ৰধানমন্ত্ৰী ডাঙৰীয়াই তেওঁ যে আমাক ইমান ষ্টেপ থাকার পিছত তেওঁ নেদিলে, বেলেগ ষ্টেপ অসমত যে দিছে আমাৰ অসমীয়া অসমৰ মুখ্যমন্ত্রী মাননীয় হেমন্ত বিশ্ব শর্মা স্যারক আমি ধন্যবাদ জানাব লাগিব।